বাগেরহাটের চারটি আসনে যেন নৌকা জয়লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী যেন জয়লাভ করে সেই আশাটুকু আমি করছি। আর বাগেরহাট দুই, এখানে আমার প্রতিশ্রুতি একটাই, আমি আমার অভিভাবক জননেতা জনাব শেখ হেলাল উদ্দিনকে একটাই তিনার কাছ থেকে আমি একটা প্রতিশ্রুতি নিতে চাই, আমাকে এই রাস্তাটার উপরে একটা বাড়ি আপনি করে দিবেন, এই রাস্তার উপরে যেন আমার সমস্ত ইউনিয়নের মানুষরা আমার সাথে দেখা করতে পারে। আমার পৌরসভায় একটা বাড়ি আছে, সেখানে আমার সাথে পৌরসভার নেতৃবৃন্দ প্রায় দেখা হয়, কিন্তু আমার তৃণমূলের ইউনিয়নে যারা আমি আওয়ামী লীগের প্রেমী শেখ হাসিনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, তারা আসতে অনেক কষ্ট বাধা পেরিয়ে তাদের আসতে হয়। পৌরসভাকে আমি অবশ্যই ভালোবাসি, সকলে আমার জন্য সমান, বেশি আপন পচুয়াবাসী আর শীতলমারিবাসী আমি এখন বিশ্বাস করি বাগেরহাটটা অত্যন্ত আপন। বাগেরহাট সদর, এই সদর থানায় যারা নেতৃত্ব দিয়েছেন 2001 সালের পরে কি কঠিন সময় তাদের পার করতে হয়েছে, যারা দীর্ঘদিন রাজনীতি করেন তাদের সাথে আমাদের মুরব্বীরা আছেন, বিশেষ করে টুকু চাচা আছেন তার সাথে, যারা সে সময় বিএনপির সাথে লড়াই সংগ্রাম করেছিলেন, আর যারা মামলা খেয়েছিলাম আমরা ঢাকায় যেয়েছিলাম, আমাদের অভিভাবক জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন আমাদেরকে আল্লাহর রহমতে বাঁচিয়ে রেখেছিল। তাছাড়া অনেক মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, বোমা মেরেছে, গ্রেনেড মেরেছে। এই দলের মুখে আজকে গণতন্ত্রের শপথ এই মিডিয়ার ভাইরা আছেন, শুনেন গণতন্ত্রে আপনারা মাঝে মাঝে টিভিতে তারা কি করেছে আমাদের সাথে এটা দেখিয়ে, আজকে এই অবস্থা কেন হয়েছে। প্রধানমন্ত্রী ছিল কয়জন সে সময়, প্রধানমন্ত্রী 2001 সালে কতজন প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল একের অধিক, এবং রাষ্ট্র পরিচালনা বিএনপি করেনি, রাষ্ট্র পরিচালনা করত জামাত, যার কারণে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, মৌলবাদের উত্থান হয়েছিল। 2001 সালে আমাদের অভিভাবক জননেতা জনাব শেখ হেলাল উদ্দিনের মোল্লাহাটে প্রচারণার সময় সেখানে বোমা মেরে হত্যা করে দেওয়ার চেষ্টা হয়েছিল, আপনারা মোল্লাহাটবাসী যারা আছেন সাক্ষী আছেন জানেন, 8 জন মারা গিয়েছিল, শতাধিক মানুষ আহত ছিল, সারা দেশে আওয়ামী লীগের কর্মীদের উপরে, নেতাকর্মীর উপরে, সংগঠকদের উপরে, গাজীপুরে আসারুল্লাহ মাস্টার সহ আমাদের সিলেটের নেতা কিবরিয়া সাহেব সহ নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেব সহ প্রত্যেকটা সাংগঠনিক নেতার উপরে তারা এর সমস্ত বোমা হামলা করেছিল, যখন দেখে যে ব্যর্থ হয়েছে 2004 সালে 21 অগস্ট তারা গণতন্ত্র পুনর্হত্যা তারা করে। 21 অগস্ট যখন বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার কন্যা বিরোধী দলীয় নেত্রী হিসাবে বঙ্গবন্ধু এভিনিউতে তিনি মিটিং করছেন, বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে এরকম দেখা যায়নি, একমাত্র দেখা যায় কোনো দেশে যদি যুদ্ধ চলে সেখানে গ্রেনেড নিক্ষেপ করা হয়। রাজনৈতিক শিষ্টাচার বলে একটা জিনিস আছে, সেই তারেক রহমান সে সময় এই শিষ্টাচার ধ্বংস করে দিয়েছিল, জামাত বিএনপি গণতন্ত্রের চর্চা নষ্ট করে দিয়েছিল, আজকে গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হলে তাদেরকে আগে ঠিক হতে হবে, তারা আগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে। ভোটে আসার আহ্বান আমরা করেছিলাম কিন্তু ভোটে আসতে চায় না, আজকে সাংগঠনিকভাবে তাদের মাঠে ঘাটে অবস্থান নেই, আজকে আমরা জরিপ করে দেখছি তাদের সমর্থক কর্মীরা চলে গেছে বিভিন্ন শহরে আন্দোলন করে, কি আন্দোলন, সরকারের পতন ঘটাতে চায় তারা, তাদের বলে একটা দফা একটা দাবি সরকারের পতন ঘটাতে চায়, এবং যে সমস্ত ভাষা ব্যবহার করে তারা সে সমস্ত ভাষা কোনো রাজনৈতিক ভাষা নয়, সে সমস্ত কর্মকাণ্ড কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। চলন্ত বাসের উপরে আগুন দিয়ে আগুন নিক্ষেপ করে যাত্রীবাহী বাস সেখানে মা তার শিশুকে নিয়ে বসে আছে, কয়লা হয়ে গেছে তাদের আগুনের, সেই বিচার আজকে আল্লাহ তাআলা তাদের করছে। আমাদের কোনো কিছু করতে হয়, আমাদের কোনো কিছুই করতে হচ্ছে না, আজকে জনগণ বুঝে জানে যে তাদের সাংগঠনিক ক্ষমতা নেই, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে অকল্পনীয় উন্নয়ন এই বাংলাদেশে করেছে, এই উন্নয়ন আপনারা জানেন দেখেছেন, উন্নয়নের সুযোগ সুবিধাভোগী আমরা এখানে আছি বলে আমরা আসতে পারছি, এই শান্তিপূর্ণ পরিবেশ বাঁচিয়ে রাখার জন্য আগামী 7ই জানুয়ারিতে সকলে সর্বমোট শক্তি নিয়ে
আপনারা আপনাদের সেন্টারে উপস্থিত হবেন, সকাল সকাল উপস্থিত হবেন, হবেন তো? তারা ভাবছে যে বিএনপি আসবে না, ভোট হয়তো করবে না, তারা ভেবেছে যে ভোট হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে কোনো সময় বা ছেড়ে রেখে চলে যাননি, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিরোধী দলীয় নেত্রী হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কারাগারে যেতে হয়েছে, তার নির্যাতিত হওয়ার পরবর্তীতে বহু সংগ্রাম লড়াই করে আজকে আওয়ামী লীগ সরকার আসার পরে এই উন্নয়ন আমরা পেয়েছি। আমরা জানি আমাদের অর্থনৈতিক সংকট আছে, দ্রব্যমূল্যের দাম কিছুটা বেড়েছে। কিছুদিন আগে আমাদের ইশতেহার ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের মূল লক্ষ্য থাকবে প্রথমত দ্রব্যমূল্যের দাম সামঞ্জস্য রাখা। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সেটা সম্ভব, সেটা তো বিশ্বাস করেন আপনারা। আমরা জানি আমাদের এই উন্নয়ন, আমাদের এই অঞ্চলের কিছু পানির সমস্যা আছে, আমাদের অভিভাবক জননেতা জনাব শেখ লাল উদ্দিনের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আপনি আমি এখানে আসার আগেও এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলের বিশেষ করে বাগেরহাটের নদীর এপারের সড়ক, বড় সড়কটি আপনি করে দিয়েছেন, আমাদের পৌরসভায় আপনি দুটি বড় প্রকল্প পাঠিয়েছিলেন, সামনে বিশেষ বরাদ্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়েছে, আমার পৌরসভাটুকু আপনি গুছিয়ে দিবেন, আমার গ্রামীণ অঞ্চলের রাস্তাঘাট আপনি আমাকে সহযোগিতা করে এসেছেন, আপনি সহযোগিতা না করলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, সহযোগিতা করেছেন, ইনশাল্লাহ করে যাবেন। আপনি আমাদের অভিভাবক, আমার বক্তব্য আর দীর্ঘায়ু করছি না, 7 তারিখে স্বাধীনতার মার্কা, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, জননেতা জনাব শেখ হেলাল উদ্দিনের মার্কা, উন্নয়নের মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, এই বাগেরহাট ইনশাল্লাহ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ঘাঁটি। আপনারা 7 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে চিতলবাড়ি, মোল্লাহাট, ফকিরহাট, বাগেরহাট, কচুয়া পৌরসভা সহ আমাদের বাকি সব কয়টি থানায় আওয়ামী লীগের কর্মীকে, আওয়ামীর সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন, দেখা হবে আবারও, বাড়িটা ইনশাল্লাহ এবার করে দেবে আমার বাবা।